জানুন রাশিয়ান দ্য সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত ইয়াসিন ক্লাস নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন সম্পর্কে গোপন তথ্য রাশিয়ান দ্য সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত ইয়াসিন ক্লাস নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন আপনি একটা বিষয়ে খেয়াল করুন আকাশে থাকা হুমকিগুলোকে প্রতিহত করার জন্য বর্তমানে শ্যাম থেকে শুরু করে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে কিন্তু সাবমেরিন প্রতিহত করার মতো প্রযুক্তি খুব কম তাই এটিকে গুপ্তঘাতক বলা চলে আর সাবমেরিন যদি স্টেলথ হয় তার তো কথাই নাই রাশিয়ান নৌবাহিনীর সমুদ্রের যে অতন্ত্র প্রহরীগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে দ্য সাইলেন্ট কিলার হিসেবে খ্যাত ইয়াসিন ক্লাস সাবমেরিন এই সাবমেরিনগুলোর প্রজেক্ট এইট হান্ড্রেড এইটটি ফাইভের আওতায় তৈরি করা হয় বর্তমান বিশ্বে প্রথম সারির যে সাবমেরিনগুলো রয়েছে তার মধ্যে ইয়াসিন ক্লাস সাবমেরিন অন্যতম কোল্ড ওয়ারের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সাবমেরিন তৈরিতে পশ্চিমে থেকে অনেক এগিয়েছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিভিন্ন কারণে বর্তমান রাশিয়া অনেকটা পিছিয়ে পড়ে ইয়াসিন ক্লাস সাবমেন হচ্ছে রাশিয়ার সার্ভিসে থাকা সর্বাধুনিক নিউক্লিয়ার পাওয়ার্ড স্টেলথ অ্যাটাক সাবমেরিন এটি মূলত একটি নিউক্লিয়ার গাইডেড মিসাইল সাবমেরিন মূলত সোভিয়েত আমলের আকুলা অ্যান্ড অস্কার ক্লাস অ্যাটাক সাবমেরিনগুলোকে রিপ্লেস করার জন্য এই ইয়াসিন ক্লাস সাবমেনকে সার্ভিসে আনা হচ্ছে ইয়াসিন ক্লাস সাবমেরিনে অব্যাহত প্রযুক্তি এতটাই উন্নত এবং এর ডিজাইন ও স্টেলথ কার্যকরিতা এতটা ভালো যে শুধু রাশান নয় কিছু কিছু আমেরিকান সাবমেরিন বিশেষজ্ঞ এর দ্বারা মুগ্ধ হয়েছে দুই হাজার সালের আগস্টের ইউএস নেভাল ইন্টেলিজেন্সের এক রিপোর্ট মতে ইয়াসিন ক্লাস সাবমেরিনগুলো আমেরিকার যে কোনো সাবমেরিনের চাইতে এই সাবমেইনগুলোর ওয়াটার ডিসপ্লেসমেন্ট সাবমার্স অবস্থায় প্রায় তেরো টন এবং সারফেসড অবস্থায় প্রায় আট হাজার ছয়শো টন এগুলোর দৈর্ঘ্য প্রায় একশো মিটার বিম প্রায় পনেরো মিটার এটির শক্তির উৎস হিসেবে রয়েছে একটি কেটিএম প্রেশারাইজড ওয়াটার নিউক্লিয়ার রিয়্যাক্টর যাকে সাবমার্স অবস্থায় পঁয়ষট্টি কিলোমিটার আর সারফেসড অবস্থায় সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চালাতে সক্ষম এর অপারেশনাল ডেপথ সিক্স মিটার পর্যন্ত কিন্তু আসলে আরও বেশি গভীরতায় যেতে সক্ষম এই সাবমিনগুলো রেঞ্জ আনলিমিটেড বা সীমাহীন এটি পরিমত খাদ্য ও রসদ নিয়ে একটানা এক বছর সমুদ্রে ডুবে থাকতে সক্ষম এই সাবমিনটি পরিচালনা করতে নব্বই জন ক্রুর প্রয়োজন হয় এতে ভার্টিক্যাল লাউন্স টিউবগুলো রয়েছে ছয়টি ভিএলএস সিস্টেম এর ভার্টিক্যাল লাউন্স টিপগুলোতে বত্রিশটি অনিক্স এস এল সি এম মিসাইল বা চল্লিশটি কালিভার পিএল এ অথবা এস এল সি এম ল্যান্ড লঞ্চ ওপেন রয়েছে তাছাড়া এটি কেএইস ওয়ান হান্ড্রেড ক্রুজ মিসাইল বহন করতে পারে এতে আটটি সিক্স হান্ড্রেড ফিফটি মিলিমিটার এবং দুইটি ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি মিলিমিটার টরপেডো টিউব রয়েছে যা থেকে প্রায় সব ধরনের ফাইভ হান্ড্রেড থার্টি থ্রি মিটার টরপেডো ছড়া যায় বর্তমানে এই ক্লাসের একটা সাবমিন সার্ভিসে রয়েছে এবং দুই হাজার বিশ সালের মধ্যে আরও পাঁচটা এই ক্লাসের সাবমিন সার্ভিসে আসবে